চড়ুইভেতি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন পর্ব। ঘড়িতে বাজছে সকাল 5:30, অন্ধকার এখনো কাটেনি, গাড়িতে আমাদের লাগেজ উঠে গেছে কমপ্লিট, আমরা এখনই বেরিয়ে পড়ব। কোথায় যাব, কি দেখব, কোথায় থাকব, পুরো ডিটেলসটাই বলবো, তবে এখন নয়, পথে যেতে যেতে। চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ দিনের আলো ফুটে গেছে, যখন আমরা বেরিয়েছিলাম তখন হালকা অন্ধকার ছিল কিন্তু এখন একদম পরিষ্কার। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম বলতেই প্রথমেই মনে আসে দুটো নাম, এক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর এক সুবর্ণরেখা নদী। বলা যেতে পারে সুবর্ণরেখা নদীর সাথে বাঙালির পরিচিতি তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘটান। হ্যাঁ, আমরা ঘাটশিলা যাচ্ছি। আমরা কোলাঘাটে পৌঁছে গেছি, ঘড়িতে এখন বাজছে 8:00, এখানেই ব্রেকফাস্ট সারবো। কোলাঘাটে প্রচুর অপশন ব্রেকফাস্ট করার, আমরাও র্যান্ডামলি চুজ করেছিলাম। এই রূপনারায়ণ নদীর উপরে ব্রিজটা, এটা ক্রস করে কিছুটা এগিয়ে গিয়ে বাঁদিকে রেস্টুরেন্টটা দেখতে পেলাম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে ভালো লাগলো, তাই ঢুকে পড়লাম। আনন্দ রেস্টুরেন্ট, এখানেই আমরা সেরেছিলাম সেদিন সকালের ব্রেকফাস্ট। কফি দিয়ে দিনটা শুরু করলাম। ব্রেকফাস্টে আমরা দু ধরনের আলুর পরোটার প্লেট ট্রাই করেছিলাম, একটা ফ্রায়েড, যেটা তোমরা দেখলেই মাত্র, বাড়িতে আমরা এটাই খেয়ে থাকি নর্মালি, আর এটা হচ্ছে তন্দুর আলুর পরোটা, এটা আমি আগে কখনো খাইনি। তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। আর প্রতিটা আলুর পরোটার প্লেটে চানা মশলা ছিল, আর এর সাথে আমরা এক্সট্রা অমলেট নিয়েছিলাম। লাকিলি বলতে পারো বা বাই চান্স বলতে পারো, খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর ছিল, ভীষণই সুন্দর। আমি নেক্সট যদি ওদিকে কখনো যাই আমি এই রেস্টুরেন্টেই ট্রাই করব অন্য কিছু। হয়ে গেছে ব্রেকফাস্ট, দারুণ ইয়াম্মি, ফাটাফাটি। এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, কোথায় আবার, অবভিয়াসলি আমাদের গন্তব্যের পথে। দেখতেই পাচ্ছ রাস্তা নিজের চেহারা বদলে নিয়েছে, চারিপাশে জঙ্গল শুরু হয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগছে। প্রতিবার ভিডিওতে তোমাদের রাস্তার বর্ণনা কেন দিই জানো, কারণ রোড ট্রিপটা ভীষণ এনজয় করি আমরা, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি না। পৌঁছে গেছি আমরা ঘাটশিলা, দুপুর 12টার মধ্যেই পৌঁছে গেছিলাম। আমরা ছিলাম হোটেল বিভূতি বিহারে। এই হোটেল বিভূতি বিহারটা চুজ করার পিছনে দুটো কারণ ছিল, একটা হচ্ছে, এক তো এটা হাইওয়ের পাশে, এই যে দেখতে পাচ্ছ সামনে হাইওয়ে, আর ঠিক তার পাশেই এই হোটেল বিভূতি বিহার, ফলে এখান থেকে বেরোনো এবং এখানে ফিরে আসে এটা খুব ইজি হচ্ছিল আমাদের জন্য, আর দ্বিতীয়ত অবভিয়াসলি এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা ব্যবস্থা রয়েছে, সেই কারণে আমরা এটাকে চুজ করি। আর হোটেলটাও খুব সুন্দর ছিল, অনেকটা এরিয়া জুড়ে, বেশ ভালো। তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই, এখন হোটেলের পিছন দিকটা যাচ্ছি, হোটেলের পাশ দিয়ে। এখানে ডান দিকে রয়েছে বাচ্চাদের পার্ক। আগামী দুদিন আমরা ঘাটশিলাতে এই হোটেলেই থাকবো, আর এখানে থেকেই আমরা ঘাটশিলার লোকাল সাইট সিং গুলো করবো। এই যে এদের পিছন দিকটাতে কিছু টেন্টের ব্যবস্থাও রয়েছে, টেন্টের ভাড়া 1300 টাকা করে বলল ওরা, কিন্তু আমরা টেন্টে ছিলাম না, আমরা রুমেই ছিলাম, সেই রুমটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তোমরা চাইলে টেন্টে থাকতে পারো আগে থেকে বুকিং করে। এই হচ্ছে আমাদের রুমটা, গ্রাউন্ড ফ্লোরে। রুমটা বেশ ভালো ছিল, মানে 2-3 দিন থাকার জন্য খুবই সুন্দর, বেশ স্পেসিয়াস, অনেক জায়গা রয়েছে ভিতরে, একদম 5-স্টার হোটেলের মতন তো অবভিয়াসলি নয়, আর খুব যে খারাপ থাকা যাবে না সেটাও নয়, ঠিকঠাক ছিল, খুব সুন্দর। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার রয়েছে, গরম জলের কোনো সমস্যা নেই,
ইনফ্যাক্ট কখনোই জলের কোনো সমস্যা আমাদের হয়নি, লাইট এসি সবসময় পারফেক্ট ছিল, চলেছে ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে ব্যালকনি, আর এই যে সামনে দেখতে পাচ্ছ হাইওয়ে 33, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আমরা জাস্ট ঢুকেছি, স্নান করব, ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব, এই রেস্টুরেন্টে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটাই ওদের রেস্টুরেন্ট, এখানে আমরা এখন লাঞ্চ করব। অনেকটা জার্নি করে এসেছি, খুব বেশি খাওয়ার ইচ্ছে নেই, একদম সিম্পল রাখবো, রাইস, ডাল, ফিশ আর একটু চাটনি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা যাচ্ছি সাইট সিং এ। প্রথমেই দেখে নেবো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তথা গৌরীকুঞ্জ, চলো দেখাই। চলে এসেছি আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তার প্রথম স্ত্রীর নামেই এই বাড়ির নামকরণ করা হয় গৌরীকুঞ্জ। বাড়িটি তোমাদেরকে ঘুরে দেখাবো, তার আগে বলে রাখি বাড়িটি প্রথমে মাটির বাড়ি ছিল, পরে এটাকে সংস্কার করা হয়। এখানে বসেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন অপুর সংসার, পথের পাঁচালী, আরণ্যকের মতন কালজয়ী সমস্ত উপন্যাস। বাড়িটির ভিতরে সাহিত্যিকের ব্যবহৃত সমস্ত জিনিস সুন্দর করে রাখা রয়েছে। ঘাটশিলা আসলে এই জায়গাটা ঘুরে দেখতে কিন্তু ভুলো না, ঘাটশিলার একটা অন্যতম দর্শনীয় স্থান কিন্তু এই গৌরীকুঞ্জ। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন মারা যায় তখন এই বাড়িটির অবস্থা মোটেও ভালো ছিল না, প্রায় ভগ্নপ্রায় ছিল। গৌরীকুঞ্জ ট্রাস্টই শেষে এই বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এবং এই বাড়িটি একটা নতুন রূপ দেয়। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব ঘাটশিলার রঙ্কিণী মাতার মন্দিরে, তারপর যাব রাতমোহনা সানসেট পয়েন্টে। তাহলে চলো ওখানেই যাই। এটা হলো ঘাটশিল রঙ্কিণী মাতার মন্দির, বলা হয় আদি রঙ্কিণী মাতার মন্দির, সেখান থেকেই মাটি এনে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। আদি রঙ্কিণী মাতার মন্দিরে আমরা আগামী কাল যাব, মানে আগামী পর্বে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তার পিছনে যে রহস্যময় তথ্যগুলি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে হাড়িঘাট, এখানে মোষ বলি দেওয়া হয়। আমরা এখন চলে এসেছি রাতমোহনা সানসেট পয়েন্টে। ঘড়িতে তখন বাজছে সন্ধে 4:30, আর কোথাও না গিয়ে দেরি না করে আমরা চলে এসেছি এখানে, সন্ধেটা এখানেই এনজয় করব বলে। আর এটা দেখতে পাচ্ছ সেই সুবর্ণরেখা নদী, এখন জল নেই বললেই চলে, মানে অনেকটাই কম, যেহেতু আমরা শীতের ঠিক পরপরই গেছিলাম ওখানে। তবে আমি নিশ্চিত বর্ষাকালের চেহারাটা কিন্তু অন্যরকম হবে। ঘাটশিলাতে আরো যে জায়গাগুলো আমরা ঘুরে দেখেছিলাম সেই জায়গার সমস্ত বিবরণ নিয়ে আমি পরবর্তী পর্বে আসবো। তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থেকো পরবর্তী পর্বগুলোকে অবশ্যই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, প্রচুর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না।
ভেনেজুয়েলাতে আসলে এইখানটা কিন্তু তোমরা কখনোই মিস করবে না। আর চেষ্টা করবে অবশ্যই সন্ধ্যাবেলা আসতে। এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর ওয়েদার ছিল, এত ভালো লাগছিল আমাদের, সত্যি কিছু বলার নেই। অসম্ভব সুন্দর একটা সানসেট এনজয় করে আমরা হোটেলে ফিরে আসলাম। সেই দিন আমরা কোথাও যাইনি। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। আগামী পর্বগুলো আসবে, সেগুলো দেখতে থেকো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের চ্যানেলটিকে। আর আজকে কফি আর চিকেন পকোড়া দিয়ে শেষ করছি এই পর্বটি।